আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের সমাচার। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের 36,401টি নতুন ঘটনা রেকর্ড করা হয়েছে। কেরালায় দেশে 21,427টি নতুন মামলা হয়েছে, যেখানে মহারাষ্ট্রে 5,132 জন রয়েছে। সক্রিয় কেস কমে এসেছে 3.64 লক্ষ। বুধবার 530 জন মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা 4.33 লক্ষের উপরে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের COVID-19 ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন সেল কর্তৃক দায়ের করা একটি RTI প্রক্রিয়া অনুসারে 17 আগস্ট পর্যন্ত কোউইন পোর্টালের ডেটা দেখায় যে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন কিন্তু পাননি এমন মোট সুবিধাভোগীদের সংখ্যা। নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ পান হল 3,40,72,993। একইভাবে কোভ্যাকসিন সুবিধাভোগীদের জন্য 46,78,406। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ। মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট। গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 এট দুর্গাপুর। অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434-8। বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে তার নিজের গাড়ি চালকের সঙ্গে বহির্ভূত সম্পর্কের অভিযোগ ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা এলাকা এই খবরে গুঞ্জন করছে। সূত্রের খবর, বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নিজের গাড়ি চালকের সঙ্গে দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। গঙ্গা জল ঘাটির কেলাই গ্রামের বাসিন্দা চন্দনা বাউরি, স্বামী শ্রাবণ বাউরি এবং 3 সন্তান রয়েছে। তারপরেও প্রশ্ন উঠেছিল যে তিনি কীভাবে এই সম্পর্কে জড়িয়ে পড়লেন। আর ড্রাইভারকে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন। আজ সকালে বিধায়ক চন্দনা বাউরির স্বামী শ্রাবণ বাউরি একটি শিশুকে কোলে নিয়ে গঙ্গাজল ঘাটি থানায় পৌঁছান। পরে বিধায়কও সেখানে এলেন। তিনি গণমাধ্যম প্রতিনিধিদের কোনো প্রশ্নের জবাব দেননি। বিষ্ণুপুর জেলা যুব মোর্চার বিজেপি সম্পাদক রাজীব কুমার তিওয়ারি বলেন, আমি খবর পেয়েছি যে বিধায়ক তার গাড়ির চালকের সাথে চলে গেছেন, তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হয়তো এটাই তার মানসিকতা। যাই হোক, তিনি দাবি করছেন যে বিষয়টি দলের ওপর প্রভাব ফেলবে না। স্থানীয় বাসিন্দা আয়ান সিং বলেন, এটাও একটু বিশ্রী হলো, যারা তাদের স্বামী ও সন্তান নিতে পারে না তাদের জন্যে তিনি কী করবেন। স্থানীয় তৃণমূল নেতা জিতেন গড়ে বলেন, এটি একটি লজ্জাজনক ঘটনা, তিনি সন্তান হওয়ার পরও একজন মা কীভাবে এটি করেন। তিনি বলেছিলেন যে এই ঘটনাটি স্পষ্টভাবে দেখায় যে একজন বিধায়ক এলাকার মানুষের জন্য কি কাজ করবেন। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি স্টে হেলদি, লিচি ফ্লেভার। ফর ট্রেড ইনকোয়ারি মেল কেয়ার অ্যাট দ্য রেট অফ RKM গ্রুপ ডট ইন। কন্ট্যাক্ট টোল ফ্রি নাম্বার 1800-258-7060। বাহিনীর একটি গাড়ি পানাগড়ে বিধ্বস্ত হয়েছে। পানাগড় আর্মি ক্যাম্প থেকে পানাগড়ের দিকে আসে একটি সুপরিচিত জিপসি গাড়ি, বিপরীত দিক থেকে আসে একটি লরি প্রথমে পানাগড় বাইপাসের 2 নম্বর জাতীয় মহাসড়কের রেলওয়ে ব্রিজে সেনাবাহিনীর গাড়িকে চাপা দেয়। সেনাবাহিনীর গাড়ি রাস্তায় থামলো, এরপরে পিছন থেকে দুর্গাপুরগামী একটি লরি সেনাবাহিনীর গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় 2 সেনা কনস্টেবল গুরুতর আহত হয়েছেন, তাদের 2 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বুধবুধ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণে দুর্গাপুর গ্রামীণ সড়কে হাইওয়ে নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট। ফর মোর ডিটেইলস এন্ড ফর অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্যাক্ট এডিটর 9563-83। সরকার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু একই সঙ্গে বিপুল জনসমাগমের কারণে আতঙ্কের পরিস্থিতি রয়েছে।
এর একটি কারণ হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। প্রকল্পের নাম লেখানোর জন্য মহিলাদের প্রচুর ভিড় রয়েছে এবং মালদা জেলার পিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কার্যত পরিষ্কার। এমন পরিস্থিতিতে বুধবার মুখ্য সচিব সরকার সম্পর্কিত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি সরকারি শিবিরে ভিড় এড়াতে একটি নতুন সূত্রের পরামর্শ দেন। সভার সময় মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের একটি নতুন সূত্র দেন সরকারি শিবিরে ভিড় এড়াতে। লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের জন্য বুথ ভিত্তিক ফর্ম দেওয়া যাবে কি না সে বিষয়ে তিনি পরামর্শ দেন। সূত্রের খবর, মুখ্য সচিব সন্ধ্যায় আধ ঘন্টা ভিডিও কনফারেন্স করেন। সেখানে তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের বলেন, ক্যাম্পে কোনো ভিড় তৈরি করা যাবে না, প্রয়োজনে বুথ ভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করুন, এর জন্য প্রয়োজনীয় প্রচার করুন, তবে ভিড় অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের বলেন, বুথের ভিত্তিতে এই স্কিম দেওয়া যাবে কি না তা দেখতে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবারের আসরে সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় যে এখনও পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক আবেদন নেওয়া হচ্ছে। একই সঙ্গে মুখ্য সচিব বিভিন্ন জেলায় ভিড়ের কারণে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। সরকারি শিবির শুরু করার পর থেকে রাজ্য প্রশাসন কার্যত ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে, যা এই সময় রাজ্য সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি রাজ্যের মানুষকে শিবিরে উপচে পড়া ভিড় না করার পরামর্শ দিয়েছেন, কারণ কোভিডের নিয়ম চলছে, হাতে একটি মাস আছে। শিবিরটি 15 সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল, ভিড়ের পরিপ্রেক্ষিতে সময়কাল 3-4 দিনের জন্য বাড়ানো হয়েছে। নিউজ মুভমেন্ট প্রেজেন্ট ইউটিউব চ্যানেল ফর নিউজ ইন বাংলা, উর্দু, ইংলিশ অ্যান্ড হিন্দি। লাবণী ব্লক দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোমহানি বাজারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বিয়ে করতে নারাজ কাল রাত্রেবেলা ছেলে আসে মেয়ের বাড়িতে। রাত্রি 11টার সময় স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে, তারপর দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় কাল রাতের দিকে পুলিশ আটকিয়ে তাদের রেখেছে। ছেলের বাবার বক্তব্য যে আমি আমার ছেলেকে বিয়ে দিতে নারাজ, অপরদিকে মেয়ের বলার বক্তব্য যে আমাকে প্রতিশ্রুতি দিয়ে কালকে ও এসেছে কিন্তু এখন সে বিয়ে করতে নারাজ। তোমার পাড়া যদি আমি শুনো শুনো তোমার পাড়া যদি আমি সত্যম কেউ করে দেখ।
ছেলে খুব জোর মারামারি করেছে, মুখ হাত ফুলিয়ে দিয়েছে, রক্ত ঝরছে। এবং এমত অবস্থায় আমার বড় ছেলেকে একজন ইনফর্ম করলো যে এরকম ব্যাপার একটা ঘটনা ঘটেছে, তুই আয়। আমার বড় ছেলেও আবার স্পটে যায়, তখন আমার বড় ছেলেকেও মারধর করেছে। তাইভাবে তো এরা দীর্ঘদিন ধরে এইভাবে ব্যবসা চালিয়ে আসছে, ব্যবসাটা চলে খালি এই পয়সাতে, বুঝলেন, দেহ ব্যবসাতে, এই বাড়িতে ওদের দেহ ব্যবসা করছে এখন। বিয়ে করার পরে ছেলেটা চরিত্রটা খারাপ এই মেয়েটার নিয়ে, তারপরে এখানে কিছু পয়সা পাতি যাদের আছে সেই সব ছেলেগুলোকে হাত করে নিয়ে যাচ্ছে, তাই নোংরামি করে। তখন ছেলেটা বাধ্য হয়ে বোধহয় ওকে নিয়ে চলে যায় কলকাতা, ওইখানে কাজও করে এবং ওইখানে থাকে। কিছুদিন পরে আবার শুনছি নাকি যে ওখানেও নাকি ওইরকম নোংরামি করছিল, তখন ও আবার রিটার্ন দুর্গাপুরে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি গেছিলাম মীমাংসার জন্য, যে কি হয়েছে না হয়েছে ওরা জোর জবরদস্তি করে টেনে নিয়ে এসে পরে একটা ভুল ভাবে মারধর ভাবে আচ্ছা ওরা একটা অভিযোগ দিচ্ছে যে ওদের যে ঢুকেছিল এবং তাদেরকে সিঁদুরও দেওয়া করা হয়েছে, মারধর করার পরে দেখুন জোরজবরদস্তি ওদেরকে সিঁদুর দেওয়া করিয়েছে। এখন আপনি কি চান? এখন চাইছি যে ওই ছেলেটাকে রিলিজ করুক ওরা। আপনার নাম? আমার নাম অশোক দে। আপনি কে? আপনি কে? আমি ছেলের বাবা। নিচুবদা থেকে দাবাং বাঙ্গিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে, যেখান থেকে তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। বাঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে রাজনীতির সঙ্গে। নির্বাচনের আগে বাঙ্গি শিল্পাঞ্চলে ফিরে এসেছিলেন, এখন নির্বাচনের পর স্কোর সারা মাটা গেট থেকে চাঁদা বাজি আদায়ের জন্য বানপুরের এক মাফিয়ার সাথে বাঙ্গি ইস্কো পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে বাঙ্গি পুলিশের হাতে ধরা পড়ে গেল? লক্ষণীয়, বাঙ্গি প্রয়াত রাম লখন যাদবের ঘনিষ্ঠ ছিলেন। তার হত্যার পর বাঙ্গিকে বেশ কয়েকটি মামলায় পুলিশ গ্রেপ্তার করে। তারপরে তিনি বহু বছর ধরে আসানসোলের বাইরে ছিলেন। নির্বাচনের আগেও তিনি রাজনৈতিক প্ররোচনায় ফিরে এসেছিলেন, অনেক অনুষ্ঠানে তাকে দেখা গেছে, তার কার্যক্রমও বাড়ছিল। একই সময়ে ইস্কো সারামাটা গেট থেকে পুরাতন দলকে সরিয়ে নিয়ে বার্নপুরের এক মাফিয়াসহ বাঙ্গিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছিল। এই মাফিয়া আজকাল হোয়াইট কালার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সাথে বাঙ্গির সাথে কি খেলা হয়েছে তা নিয়ে আলোচনায় বাজার গরম। রাজ্য সরকারের পক্ষ থেকে ওভারলোডিং যানবাহন চলাচল বন্ধে নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে যে কোনো যানবাহন যেন ওভারলোডিং পরিবহন না করে এবং আন্ডারলোডিং ভাবে যানবাহন চালনা করবে। কিন্তু এক শ্রেণীর পরিবহন ব্যবসায়ীরা সরকারের দেওয়া নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোডিং পরিবহনগুলি চালিয়ে যাচ্ছিল। সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কুলটি ট্রাফিক গার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ওভারলোডিং ডাম্পার রাস্তা থেকে আটক করে এবং ওই সব ওভারলোডিং ডাম্পারগুলি রামপুর MVI দপ্তরের হাতে তুলে দেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক এবং ওই সব ওভারলোডিং ডাম্পারগুলোর ওপর জরিমানা ধার্য করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযান আগামী দিনেও চলবে বলে পুলিশ সূত্রে খবর। তবে স্থানীয় পরিবহন ব্যবসায়ী অমর ব্যানার্জি বলেন যে রাজ্য সরকার নির্দেশিকা ওভারলোডিং বন্ধ এইটা ভালো জিনিস, কিন্তু যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়ে চলেছে আর ভাড়া বাড়েনি, তাই ভাড়া বেড়ে গেলে আমাদের অসুবিধা নেই আন্ডারলোডিং পরিবহন করতে, তাতে গাড়িও ভালো থাকবে এবং আমাদের অসুবিধা হবে না। সব গাড়ি আন্ডারলোডিং পরিবহন করলে সব পরিবহন ব্যবসায়ীদের সুবিধে। পশ্চিম
তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে নতুন সভাপতি সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে শত শত শিক্ষক কর্তৃক জেলার বিধান উপাধ্যায় তার অফিসে গিয়ে ফুল মালা ও ফুল পরিধান করে সম্মানিত হন। এই উপলক্ষে বিধান উপাধ্যায় বলেন যে আমি সবসময় শিক্ষকদের সম্মান করেছি এবং তাদের দ্বারা সম্মানিত হতে পেরে গর্বিত বোধ করছি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং সরকারের সাফল্য তাদের মাধ্যমে প্রচার করার জন্য শিক্ষকদের অনুরোধ করলেন। আজ এখানে এসেছেন সংগঠনের পক্ষ থেকে জেলার সকল নেতৃবৃন্দকে সম্মান জানানো কর্মসূচি রয়েছে। সংগঠনের পক্ষ থেকে উদাস চক্রবর্তী, জয়দেব বিশ্বাস, অর্ধেন্দু রায়, গান্ধী প্রসাদ ননিয়া, দীপিকা রায়, মহেশ বিন্দ, মুকেশ ঝা, মোহাম্মদ সালমান, গিরিশ সিং, সন্তোষ ভগত, রাজেশ পাসি, সঞ্জয় ননিয়া, বৈজনাথ মিশ্র প্রধানত উপস্থিত ছিলেন। সকল ধর্ম, ভাষা এবং জাতির জনগণের জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচারের জন্য পূর্ব রেলওয়ে আসানসোল বিভাগ গিয়ে রেলওয়ে ম্যানেজারের কার্যালয় আসানসোল 19 উদযাপিত 2021 সালে আগস্টে সদ্ভাবনা দিবস। আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী পরমানন্দ শর্মা এই প্রতিশ্রুতি প্রদান করেন, যাতে অফিসার এবং কর্মচারীরা শপথ নেন যে তারা জাতি, ধর্ম, অঞ্চল এবং ভাষা নির্বিশেষে ভারতের সকল মানুষের আবেগগত ঐক্য এবং সম্প্রীতির জন্য কাজ করবেন। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি সহিংসতা অবলম্বন না করে সংলাপ এবং সাংবিধানিক উপায়ে সব পার্থক্য সমাধান করবেন। এই উপলক্ষে আসানসোল বিভাগের সকল শাখা কর্মকর্তা এবং অন্যান্য অনেক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কর্মচারী সামাজিক দূরত্বের নিয়ম বজায় রাখার সময় উপস্থিত ছিলেন। মহোৎসব চলাকালীন ইসিএল এর ব্যাপক বৃক্ষরোপণ অভিযান সোনপুর বাজার এলাকা অমৃত মহোৎসব উপলক্ষের ফলের চারা রোপণ করে এবং 15,000 চারা রোপণের প্রতিজ্ঞা গ্রহণ করে। ভারতে অমৃত মহোৎসব সময় পরিবেশ রক্ষার জন্য ভারত সরকারের কয়লা মন্ত্রণালয়ের অধীনে ইসিএল এর সোনারপুর বাজারি এলাকায় ওবি ডাম্প এলাকায় একটি বৃক্ষরোপণ অভিযান এবং গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামদিয়া বিধানসভার বিধায়ক KKSC সাধারণ সম্পাদক হেররাম সিং, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মদন বাউরি, চিচুদিয়া গ্রাম পঞ্চায়েত সভাপতি বিশ্বনাথ সাঙ্গুই, KMC সাধারণ সম্পাদক রাকেশ কুমার, সিস্তা ECL জোনের সাধারণ সম্পাদক দীননাথ রাম BMSK, নরেন্দ্র কুমার সিং এবং সকল JCC সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন মহাব্যবস্থাপক RC মহাপাত্র, এরিয়া পার্সোনাল ম্যানেজার আবির মুখোপাধ্যায়, অভিষেক দুধওয়াল, সিভিল ইঞ্জিনিয়ার RS দুবে, পরিবেশ কর্মকর্তা প্রসূন চক্রবর্তী এবং এলাকার সকল কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে জেনারেল ম্যানেজার RC মহাপাত্র বলেন যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ECL তার সদর দপ্তর এবং 14টি খনির এলাকায় একযোগে একটি রোপণ অভিযান শুরু করেছে। এই ব্যাপক বৃক্ষরোপণ অভিযানে সোনপুর বাজারি খনি এলাকার মেহনতি মানুষ প্রস্তুত। অভিযানের ধারাবাহিকতায় প্রথম দিনে সোনপুর বাজারি নিজেই 15,000 চারা রোপণ করেছে। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে 10,000 চারা বিতরণের জন্য একদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর বাইরে সোনপুর বাজার এলাকায় 85,000 চারা রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে। भाई ढूके मत इधर रहिए ना, आप फोटो लेने देता हूँ। हाँ बोल। हाँ तो रही, हाँ तो रही। हेलो। हाँ बोल।
না 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 এখন নাই বিকালে ঠিক আছে কুলচি নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস জেলার নতুন চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, চেম্বারের সেক্রেটারি গুরু বিন্দর সিং এর নেতৃত্বে সকল সদস্যরা তাদের বাসায় গিয়ে তাদের সম্মাননা প্রদান করেন ফুলমালা এবং মিষ্টি। এই উপলক্ষে উজ্জ্বল চ্যাটার্জি বলেন, চেম্বারের লোকেরা সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছে, চেম্বার সদস্যদের অনুরোধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং সরকারের সাফল্য তাদের মাধ্যমে প্রচার করার জন্যে। নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি গুরবিন্দর সিং বলেন, এটা খুবই গর্বের বিষয় যে আমাদের বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে জেলার চেয়ারম্যান করা হয়েছে। লাল বাহাদুর বর্মন, নারায়ণ ঠাকুর, কামারু জমা খান এবং চান্দেশ্বর চৌধুরী এই অনুষ্ঠানের প্রধানত উপস্থিত ছিলেন। মানবজাতির অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে, অথবা যুদ্ধ মানবজাতির অবসান ঘটাবে। ম্যানকাইন্ড মাস্ট পুট অ্যান এন্ড টু ওয়ার, অর ওয়ার উইল পুট অ্যান এন্ড টু ম্যানকাইন্ড। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে। যদি আপনি এটি পছন্দ করে থাকেন তাহলে এটিকে শেয়ার করে দিন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। যদি আপনি বেল আইকনটা পুশ করেন তাহলে আমাদের ভিডিওর নেক্সট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আজকের সমাচার এতটাই।